এখন আমরা রাখি বলবো, তো তোমরা দেখো ক্যাপ্টেন আমেরিকা না? হ্যাঁ রিও। হে ওয়াটস আপ গাইস, আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগের সাবজেক্ট হচ্ছে রাখি। তো আজকে সারাদিন যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো, মজা হবে, মস্তি হবে, প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার হবে, ঠিক আছে? ব্লগটা একদম এন্ড অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। হ্যালো গাইস, লাইক করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওরা বলছে তো অবশ্যই লাইক করেই দিও, ঠিক আছে? ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন রাখি পড়ি, আর যা যা হবে সব শেয়ার করবো, আর তোমরা ভালো ভালো কমেন্ট করো। তো চলো, ও হ্যাঁ তার আগে welcome to my channel, welcome to my new vlog. আমাকে দাও এখন, আমরা রাখি পড়ি, এরকম কিছু একটা সেটআপ। ভাই হাই করে দে। সো এখন আমরা রাখি পরবো, তো তোমরা দেখো, তো এখন শুট করবো, তো লেটস গো। হ্যাঁ হ্যাঁ আমি ওটাই দিই, ওটাই দিই। তো তারা কি সেটা তো নীলের বিয়ে হচ্ছে। হয়েছে, এবার অবরোধ পালা। দেখতে পাচ্ছ সেলফি তোলা হচ্ছে, নীল পোজ দিচ্ছে বুমারাং এর জন্য। একটু আমাদেরকেও দেখাস, দেখি কেমন হয়েছে। ওহ নো, দেখো চিরার অবস্থা। এটা কি, এটা কি করছিস? কি খুশি! ও হো, চলো এবার ছাদে যাই। কি রোদ্দুর! ক্যা রে, ক্যা কর রে, আরে পিছনে আকাশে মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে, ভিউটা জাস্ট দারুণ। তোমাদেরকে আমি টাইম ল্যাপস দেখাচ্ছি, জাস্ট দেখে নাও আর কমেন্টে জানিও যে কেমন লাগলো। সো গাইস, টাইম ল্যাপসটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। যেমনটা দেখলে আমি এখন ছাদে রয়েছি, আর ছাদে অ্যাজ ইউজুয়াল অবরো বাদরামা মারছে, আর এখানে একটা নতুন মেম্বার রয়েছে, তোমাকে ওর সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, চলো। রিও, হে, এ খুব বদমাশ একদম। ওই দাঁড়া না, ওকে ডিস্টার্ব কেন করিস? ওই তুই কি করছিস এদিকে রে? দাঁড়া দাঁড়া, মামাকে বলতে দে, দাঁড়া। ফোন মে পানি আর বে, এই দেখো কত গাছ এখানে, কত গ্রিন ট্রি একদম। আমি দেখলাম অবরো রাখি গুলো দেখো, এটা ক্যাপ্টেন আমেরিকা না? হ্যাঁ। আর কালেকশন গুলো ভালো ভালো আছে, সুন্দর। আরো রাখি পড়ছি, আমারটা সিম্পল, এই যে আমার রাখি সিম্পল সাইডে চলে গেছে। অনেক টাইম পাস হলো, সাজে আর কেউ টাইম পাস হয়ে গেল, চলো নেক্সট মর্নিং। সো গাইস, যেহেতু কাল পর্যন্ত রেডি হয়ে গেছিল তাই আর কাল যাওয়া হয়নি, আজ আমরা যাচ্ছি তিস্তায়। আমি দেখতে পাচ্ছি বলে বন্ধু রেডি হয়ে গেছি। আরে
কত বছর পর আসলাম তিস্তায় ভাই। তিস্তায় এই গাছগুলো আগে এত বড় বড় ছিল না, এখন বড় হয়ে গেছে। কি হয়েছে রে মা, কি অবস্থা, গোবরে পা দিয়ে দিয়েছে ফাঁকা, তাও লোকের কিভাবে যে মানে কি বলবো আর, তাহলে বাদ দাও, তোমারই হয় এটা। দেখো পুরো ভুতুরে ভুতুরে ভাইবস, সব ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে আর জঙ্গলে ভরে গেছে। 10-15 বছর আগে যখন আমি আসতাম এখানে রেগুলার, তখন সবগুলোটা দেখতে পাচ্ছ না, সবগুলোই লোক থাকতো, বাট এখন সব ফাঁকা পড়ে রয়েছে, সব ভূতের বাড়ি হয়ে গেছে। শুনেছি এখানে স্টেডিয়ামও করেছে, স্টেডিয়ামটাও দেখবো। ফাইনালি স্টেডিয়াম কাছাকাছি পৌঁছে গেছি। এই স্টেডিয়ামটা দেখছো, এটা রিসেন্টলি তৈরি করা হয়েছে, বাট এখন উদ্বোধন হয়নি মোস্ট প্রবাবলি। আমরা গেট দিয়ে যাবো না, আমরা সাইড দিয়ে যাবো, এই সাইড দিয়ে। তোমার এত টেনশন কিসের তোমার? এই যে এখান থেকে যাবো আমরা, আস্তে আসো যে মা, আসো। এই দেখো স্টেডিয়াম, ইসলামপুরের স্টেডিয়াম। ভাবলাম একটু উপরে উঠবো, বাট গেট বন্ধ। চলো পিছন দিকে দেখি কিছু ব্যবস্থা নিয়ে। ওয়া, দেওয়ালে দেখ, দেওয়ালে দেখ, সব দম, সব বন্ধ, সব বন্ধ, ওদিকে বন্ধই হবে স্বাভাবিক। যাবো না তো, আমি কোনটা বলছি যাবো। সো গাইস, তোমরা দেখলে স্টেডিয়ামের গেট বন্ধ, ভিতরে যাওয়া হলো না। এনিওয়েজ যাই হোক, পরে যদি ওদের ম্যাচ ফ্যাকেরা হয় তো আসবো, এখানে মজা হবে। দেখতে পাচ্ছ ওনারা মর্নিং ওয়াক করতে আসছে এখানে, ওখানে দেখছো ম্যাচ চলছে। এই যে রাস্তার সাইডে যত গাছ দেখতে পাচ্ছো, এগুলো গাছে না মার্চ এপ্রিল মাসের দিকে সুন্দর সুন্দর ফুল ফুটে, আর এই রাস্তাটা বেশ দারুণ লাগে দেখতে তখন। আর এই যে এই গাছগুলো মার্চ এপ্রিল মাসের দিকে খুব সুন্দর ফুল ফুটে, আর তখন দেখতেও যা দারুণ লাগে। এবং একটু একটু ফুল আছে এখানে, এই যে দেখতে পাচ্ছ লাল একটা ফুল, এই যে এরকম ফুল না একদম ভরে যায় গাছটার মধ্যে। আরও অনেক আছে এদিকে দেখতে পাচ্ছ। সো গাইজ, আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরছি। হোপসো এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটিকে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে ভেরি সুন নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।